আলু নিয়ে গোটা বাংলা জুড়ে ডাক দিল ধর্মঘট এবার সোনার দামে কিনতে হবে আলু এমনটাই জানানো হয়েছে আলুর ব্যবসায়ীদের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা কি জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আলু ব্যবসায়ীরা এবার গোটা রাজ্যে পড়তে পারে আলুর জোগানে টান তবে হঠাৎ কেন ধর্মঘটের সিদ্ধান্ত ব্যবসায়ীদের অভিযোগ আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপে জেরবার তারা ভিন্ন রাজ্যে রপ্তানি ও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার এসবের প্রতিবাদই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল আলু ব্যবসায়ী সমিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ ছিল রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিন্ন রাজ্যে আলু রপ্তানি চলবে না রপ্তানি বন্ধে কড়া নজর রাখতে বিভিন্ন সীমানায় কড়া পাহারা বসিয়েছে জানিয়ে ঘোর আপত্তি আলু ব্যবসায়ীদের শনিবার বাঁকুড়ার জয়পুরের এক ব্যবসায়ীর হোটেলে বৈঠক বসেছিলেন আলুর ব্যবসায়ীরা সেখানেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সিদ্ধান্ত নেওয়া হয় এ প্রসঙ্গে আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ বরণ প্রতিহার জানান রাজ্য সরকার রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ বরণ প্রতিহারের দাবি হিমঘরের সামনে প্রতি কুইন্টাল আলু বিক্রি হচ্ছে দু হাজার তিনশো টাকায় সেই হিসেবে এক কেজি আলুর দাম দাঁড়ায় তেইশ টাকা অথচ খোলা বাজারে আলু বিকচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি দরে হিমগড় থেকে বেরোনোর পর বাজারে কিভাবে আলুর দাম বেড়ে যাচ্ছে তা রাজ্য সরকারের দেখা উচিত বলে দাবি করেছেন আলু ব্যবসায়ীরা তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন ঠিক কী কারণে আলু নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীরা আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের এখানে আলু কত টাকা দরে বিকোচ্ছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ